নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো KKR নিয়ে, IPL নিয়ে। তো তোমাদের থেকে অনেক রিকোয়েস্ট আসছে IPL নিয়ে ভিডিও বানাও, IPL নিয়ে আপডেট দাও। তো দেখো, IPL নিয়ে আপডেটের কথা বললে মেনলি তো রিটেনশন আপডেটটা দেবার ছিল, যে BCCI লাস্ট অব্দি কতজন প্লেয়ারকে রিটেনশনের জন্য অ্যাপ্রুভ করলো। এবং সেটা তোমাদের যেরকম বলেছিলাম যে আগস্টের লাস্টে আসতে পারে, তারপর শোনা গেল যে সেপ্টেম্বরের ফার্স্টে আসতে পারে, বাট এখন তো সেপ্টেম্বরের মাঝামাঝি হতে চললো। বাট রিপোর্টস যেরকম এসেছিলো তোমাদের বলেছিলাম, আমি জানি না কেন BCCI এখনও সেটা অ্যানাউন্স করছে না, করে দেওয়া তো এতদিনে উচিত ছিল, বাট যেহেতু অফিসিয়ালি অ্যানাউন্স করেনি তো এই নিয়ে আর কোনো ভিডিও বানাইনি, এবং সেরকম বিশাল কোনো IPL নিয়ে বর্তমানে আপডেট নেই তোমাদের জানানোর মতো। তবে হ্যাঁ, ওই চারজন রিটেনশন, দুজন RTM, ওটাই লাস্ট অব্দি শোনা যাচ্ছে। দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশনের এবার আমরা ওয়েট করছি, সেটা কবে আসে, যখন আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এরই পাশাপাশি একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক যেটা বর্তমান সময়ে চলছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর কে হবে, গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া জায়গাটা কে নেবে। হেড কোচ হিসেবে তো চন্দ্রকান্ত পণ্ডিত থাকছে, বাট মেন্টরের রোলটার জন্য KKR কাকে অ্যাপ্রোচ করেছে। এবার দেখো, কিছু রিউমার্স এসেছিলো, কেউ আশিস নেহরা বলেছিল, কেউ কোথাও থেকে আর কি কুমার সঙ্গকারার নাম ছড়িয়ে দেওয়া হচ্ছিলো, তবে সেগুলো সত্যি নয়, তাই সেগুলো আমি কভার করিনি। অনেকে জিজ্ঞেস করছিল, ইনস্টাগ্রামে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম। তবে দেখো, কলকাতা নাইট রাইডার্স নিয়ে যেটুকু আপডেট এসেছিলো যে KKR কিন্তু দুজন এমন প্লেয়ারকে অ্যাপ্রোচ করেছে, দুজনে কিন্তু ফর্মার KKR প্লেয়ার, মানে আগে KKR-এ খেলে গিয়েছে, সেরকম দুজন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অ্যাপ্রোচ করেছে মেন্টর রোলের জন্য, একজন অলরাউন্ডার আর একজন ব্যাটসম্যান, এবং দুজনেই লেজেন্ড। এবং সেখানে কিন্তু নিঃসন্দেহে অলরাউন্ডার হিসেবে যার নামটা মাথায় আসছিল সেটা হচ্ছে জ্যাক ক্যালিস এর নামটাই মাথায় আসছিল, যে হয়তো KKR তাকে আবার আর কি ফেরাতে পারে অ্যাজ এ মেন্টর, সেটার একটা পসিবিলিটি আছে। এবং আর একজন যে ব্যাটসম্যানকে অফার দিয়েছিল, সেখানে দুটো নাম নিয়ে আমি কনফিউজড ছিলাম, মানে আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি, হতেও পারে যে সেই দুজনের মধ্যে কেউ নয়, এটাও হতে পারে, বাট আমার দেখো একটা নাম হচ্ছে ইয়ন মর্গ্যান। আমি, তোমরা যারা জানো যে আমার চ্যানেল ফলো করছো, যে যখন থেকে গৌতম গম্ভীর আর কি ছাড়বে শোনা গিয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হবে শোনা গিয়েছিল, তখন থেকে আমি বলছি ইয়ন মর্গ্যানকে চাই। ইয়ন মর্গ্যান আমার পার্সোনাল পছন্দ, মানে অ্যাজ এ মেন্টর। ইয়ন মর্গ্যানের মানে ক্রিকেটিং ব্রেন মারাত্মক, দারুণ একজন ট্যাকটিসিয়ান, তো সেখানে ইয়ন মর্গ্যান আমার ভীষণ পছন্দের একটা নাম। ইয়ন মর্গ্যান এলে আমি তো পার্সোনালি ভীষণই খুশি হব। তবে আর একটা যে নাম নিয়ে আলোচনা চলছে, সেটা হবারও কিন্তু একটা ভালো রকম পসিবিলিটি আছে, সেই নামটা হচ্ছে রিকি পন্টিং। রিকি পন্টিংও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গিয়েছে, আর রিকি পন্টিং কিন্তু দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে, তার সেখানে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ফলে মানে পসিবিলিটিস আছে যে কলকাতা নাইট রাইডার্স রিকি পন্টিংকে অ্যাপ্রোচ করতে পারে। এবং রিকি পন্টিংয়ের আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু এসেছে, ইংল্যান্ডে বোধহয় কমেন্ট্রি করতে গিয়ে স্টেটমেন্টটা দিয়েছে। সেখানে কিন্তু রিকি পন্টিং বলেছে যে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার সব সম্পর্ক এখন ছিন্ন হয়ে গিয়েছে, সব কিছু মিটে গিয়েছে, তবে আমার কাছে IPL-এর অফার আছে, এবং পরের কিছু সপ্তাহের মধ্যেই কিন্তু সেই নিয়ে একটা আপডেট আসতে চলেছে। মানে সে নতুন কোনো IPL টিমে জয়েন করতে চলেছে, বা তার কাছে অন্য কোনো IPL টিমের অফার আছে, হয়তো একাধিক অফার আছে, সেই টাইপেরই কিন্তু সংকেত রিকি পন্টিং দিয়েছে। এবার সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কলকাতা নাইট রাইডার্স মেন্টর রোলের জন্যই রিকি পন্টিংকে অ্যাপ্রোচ করলো? দেখো, না হবার কিন্তু কোনো কারণ নেই। রিকি পন্টিংয়ের অ্যাগ্রেশন তো আলাদা লেভেলের ছিল, আমরা গৌতম গম্ভীরের অ্যাগ্রেশন নিয়ে এত এক্সাইটেড ছিলাম। তো রিকি পন্টিং তো অবভিয়াসলি লেজেন্ড, বিশ্ব ক্রিকেটের লেজেন্ড, এবং তার মানে ক্রিকেটিং ব্রেন নিয়েও কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসে অতটা সফল হয়নি, এবং কিছুটা অস্ট্রেলিয়ান লবি যেন দেখেছিলাম, যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের বেশি গুরুত্ব দিচ্ছিল, সেই একটা ব্যাপার ছিল, যেখানে গৌতম গম্ভীর অনেক বেটার কাজ করেছে। হোপফুলি যদি কলকাতা নাইট রাইডার্স টিমে মানে রিকি পন্টিং আসে, অস্ট্রেলিয়ান লবি চালাবে না, আশা করি সেইটুকু এক্সপেক্ট করতে পারি। বাকি কিন্তু রিকি পন্টিং দারুণ একটা অপশান হতে পারে, এবং সেই জায়গাতে দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের লাস্ট অব্দি কে তোমার মেন্টর হয়ে আসে, বাট রিকি পন্টিং হবার কিন্তু একটা ভালো রকম চান্স থাকছে। যদিও পার্সোনালি আমি কিন্তু এনি ডে মর্গ্যানকেই প্রেফার করবো, আমার প্রেফারেন্স মর্গ্যান। এবার দেখো, পন্টিংও লেজেন্ড, ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, একাধিক ওয়ার্ল্ড কাপ জিতেছে, মর্গ্যানও ওয়ার্ল্ড কাপ জিতেছে, বাট মর্গ্যানের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মর্গ্যান KKR-কে মন থেকে ভালোবাসে, এবং মর্গ্যান এমন একজন মানে মানুষ যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কাজ করবে, KKR-এর ভালোর জন্য কাজ করবে। মানে ডোন্ট গেট মি রং, যে পন্টিং এলে আর কি KKR-এর ভালোর জন্য কাজ করবে না, সেরকম না, মেন্টর মানে তো সে টিমকে হেল্প করার জন্যই কাজ করবে, বাট মর্গ্যানের KKR-এর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, যেরকম গৌতম গম্ভীরের ছিল, সেটাই বলছি আর কি, এবং সেটা আমরা কমেন্ট্রিতেও দেখেছি সেই জায়গাতে। বাকি রিকি পন্টিং এলেও ভালো চয়েস হবে, দেখা যাক, সেই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই, বাট যেরকম স্পেকুলেশন হচ্ছে বা যেরকম রিউমার আসছে তোমাদেরকে জানালাম। তোমরা কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাকে দেখতে চাও, যদি চয়েস দেওয়া হয় জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ইয়ন মর্গ্যান?
কমেন্টে তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।